ওমানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী দিবস 2023 উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার মাস্কাটের দূতাবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার স্লোগানে এতে দূতাবাসের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এদিকে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে দূতাবাস। রোববার থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এ সময় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশি কর্মীদের ফ্রি মেডিকেল সেবা প্রদান, ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন ও প্রবাসী কার্ড প্রদান, দেশে এবং ওমানে প্রবাসীদের আইনি ও আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। অসুস্থ এবং দুর্ঘটনা আহত এবং শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া প্রবাসী কর্মীদের চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা ছাড়াও প্রয়োজনে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে দূতাবাস। পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং অন্যান্য সেবা প্রদানের পাশাপাশি প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে গণশুনানি গ্রহণ করা হবে। এছাড়া আগামী বুধবার বিজ্ঞ আইনজীবীদের থেকে আইনি সহায়তা নিতে পারবেন প্রবাসীরা। আর শেষ দিন লেবার কোর্ট ও থানা পরিদর্শনে নামবে দূতাবাস। বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচিতে ওমান বাংলাদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে দূতাবাস। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।